এই যে এখানে যে জমিদার ছিল, এই জমিদারের নাম কি আসলে? আমার জানা মতে রাজা দেবেন্দ্রনাথ রায়। ও, এটা রাজবাড়ি? হ্যাঁ, রাজবাড়ি। ও, এইটা কোন আমলের? এটা কি মুঘল আমলের নাকি? না, মুঘলের পরে। হ্যাঁ, বড় মেয়ে আছে খালি এই আমার বরিশালে। গত সপ্তাহে আসছিল, তখন তার হিস্টোরি বলে গেছে যে এখান থেকে তার এক বোন পড়ে মারা গেছে। হ্যাঁ, এটা চারপাশে এরকম ঘর ছিল। বৈশাখ মাসে পড়তাম তো এখন মেলা, ওই টাকা দিতে সব পোলাফানে রে, 1 টাকা 2 টাকা হিসেবে তার খুব। আর এই যে কাঠ মজে শুনলাম বাবা, একটু গলে ধরবে না তাই শাসি মগর পরা ধান চাল যেমন তেমন পানি উঠে এরকম কথার অর্থ এখানে এখনো খুঁজলে অনেক কিছু পাওয়া যাবে এখানে। এগুলো কি ঘর? আসসালামু আলাইকুম। এটা লাখোটিয়া জমিদার বাড়ি? এটা কি জমিদার বাড়ি না রাজার বাড়ি বলে? না, লাখোটিয়া জমিদার বাড়ি থেকেই আমরা সরিয়ে আসছি স্যার, অনেক আগে থেকে। আচ্ছা, তো এখানে কি রাজার বাড়ি আছে নাকি আর কোনো? রাজার বাড়ি বলতে একটা আছে আছে শুনছি, কিন্তু সেইটা এখানে নাই। ওইখানে যে ওই মাধব প্রসাদ দিঘি বলে না, ওইটার ওখানে রাজার বাড়ি বলতে। ওইটা মাধব প্রসাদ দিঘি আমরা শুনছি, ছোট করে শুনছি আর কি, সঠিক আমি জানি না। অনেক ভালো লাগছে অনেকদিন পরে। আমার
চলো। আচ্ছা, আপনার নামটা কাইন্ডলি? নাজমুল হুদা। নাজমুল হুদা, আপনার বাড়ি এখানে? হ্যাঁ, আমাদের বাসায় পাশে। ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে যে জমিদার ছিল, এই জমিদারের নাম কি আসলে? আমার জানা মতে রাজা দেবেন্দ্রলাল রায়। ও, এটা রাজবাড়ি? হ্যাঁ, রাজবাড়ি। ও, এইটা কোন আমলের? এটা কি মুঘল আমলের নাকি না? মোগলের পরে, সম্ভবত মোগলের পরে। হ্যাঁ, মোগলের পরে লাস্ট, মুঘলের শেষ শেষ হ্যাঁ সময়, লাস্ট বর্ষ, তাই না? এখানে দেওয়া আছে এখানে সামনে কিছু, ওই যে তাদের শিপ আছে না, শিপের শন দেওয়া আছে, যে কত শনের এনারা সবই জানে। ও, সালাম আলাইকুম। আচ্ছা, কার মেয়েরা? এনার সন্তানরা, যে সন্তানাদি, মানে এদের যে বংশধর, এরা এখন বরিশাল শহরে থাকে? হ্যাঁ, বড় মেয়ে আছে খালি, এই আমার বরিশালে। তাই? হ্যাঁ। বড় মেয়ে কোথায় থাকে? বরিশালে? বরিশাল থাকে। তুমি শেন, ওই যে পুটু আছে না, পুটু, ওনার স্বামীর নাম। কিছুদিন আগে আইছিল তো, এই অল্প কয়েকদিন আগে আইছিল। এই জায়গাটাকে ওরা বিক্রি করে দিয়েছে বিএডিসির কাছে নাকি না? বিএডিসি এটা সরকারের দ্বারা দিয়ে গেছে, তারা খাস হয়ে গেছে জমিটা সম্পূর্ণ। খাস না, তারাই দিয়ে গেছে সরকারের দ্বারা। ও, এরা ছিল কতদিন আগে এখানে বসতি ছিল জানেন আপনি? দেখছেন ছোটবেলায়? আমার জন্মস্থান তো আমার এই জায়গায়। ও, এখানে কোনো বসতি ছিল না? হ্যাঁ গো, হ্যাঁ গো। হ্যাঁ, হেরা থাকতে এই বিল্ডিং এতে। হ্যাঁ, আমি দেখি নেই, আমি দেখছি শহরে। আমার বুঝেছি, আপনার বয়স কত? আমরা এই মেলায় আইতে এই সময় আমরা দেখতাম এখানে মেলা মেলতে, এখানে মেলা হইতো। হয়, মাঝে মাঝে আইতে, আবার প্রতি বৈশাখ মাসে প্রথম তো এখন মেলা, মেলায় আইতে আইয়া ওই, মানে বৈশাখে মেলা এখানে হতো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই টাকা দিতে সব পোলাফানে রে, 1 টাকা 2 টাকা হিসেবে টাকার খুব বলেছে। আমরা ছোট আসছিলাম তো, সিরিয়াল পড়তাম, হিসেবে টাকা দিতে দেবেন বাবু নিজে। এখন আপনার বয়স কত? আমার কত, 30 37। উনি তো জমিদার নামই পরিচিত, জমিদার নামে, জমিদার নামে দেবেন রায়। দেবেন রায়? জমিদার বাড়ি। আচ্ছা আচ্ছা, তার মার নামে আমাদের স্কুল। কি নাম? পুষ্পরানী চৌধুরী। কোথায় স্কুলটা? এই তো লাখুটিয়ায়, বাবুবাজারের পরে। পিএসসি স্কুল এটা? আর আর এরা দিছে পিএসসি। পিএসসি ফুল মিনিং পুষ্পরানী চৌধুরী। পুষ্পরানী চৌধুরী, পিএসসি। বুঝতে পারছি। এই যে বাইটা অংশ দেখতেছেন, এটা হচ্ছে এক পাশ। হ্যাঁ, এইটার চার চারপাশে ছিল এরকমই, মানে এই সেম জিনিস চারপাশ ছিল, সেম জিনিস চারপাশ ছিল। এই যে এটা ছিল উঠান, মনে হয় এটা ছিল তার নাচ গানের, এখানে আসর বসতো, নাচ গান, নাচ গান আসর বসতো। সেই বিল তাদের মেয়েদের বিয়ে বিবাহ দিছে এখানে বসে, তাই? হ্যাঁ, মানে মেয়েদের বিয়ে এখানে হয়েছে, আপনি দেখছেন? এক মেয়ে, আমি বিয়ে দেখিনি, আমি এই হ্যার বড় মেয়ে এই জায়গায় বিয়ে হয়েছে। গত ওই যে গত সপ্তাহে আসছিল তখন তার হিস্টোরি বলে গেছে, যে এখান থেকে তার এক বোন পড়ে মারা গেছে। আচ্ছা, এখান থেকে সিঁড়ি ছিল, সিঁড়ি থেকে পড়ে মারা গেছে। আচ্ছা, ছিল তাদের অন্ধকার গ্রুপে, যে
ভবনে দেখতেছেন এই জায়গায় অন্ধকার খুব ছিল, যদি ওই কেউ অপরাধ করতো তাদের অন্ধকার খুব ফলাইতো। তাই আর এইখানে অনেক আমি ছোটবেলা শুনছি, এখনো দেখি যে এখানে একটা মুখের মতো আছে, নিচে নাকি ভবন আছে আরো নাকি একটা গুপ্ত ভবন। হ্যাঁ মানে এরকমই নাকি একটা বিল্ডিং আছে, মানে এরকম চারি সাইডে এরকম ঘর ছিল। হ্যাঁ এটা চারপাশে এরকম ঘর ছিল, আপনারা তো দেখেন না ছোট, আমরা তো দেখি না আমাদের বয়স কত, শুধু এই পাশ দেখছেন, এই যে দেখছি আর এই পাশটা দেখছি। ও তাই, এই দুই পাশ এখানে উঁচা উঁচা ছিল এই এরকম বিল্ডিং এই সাইডে ছিল পাথরের, আমরা দেখছি যে উঁচা উঁচা পাথরের যে এইগুলো স্তম্ভ গুলো ছিল এগুলো সরাই তো এখানে এই পাশে দোতলায় আমি উঠছিলাম। উঠছেন আপনি, আপনি কত বছর আগে দেখছেন এটা? আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ সিদ্দিক। মোহাম্মদ সিদ্দিক, আপনার এই গ্রামে বাড়ি, লাকুটিয়া বাড়ি? ও জমিদারে আমির দাইয়া শহরে ছিল অনেক বছর ছিল, ওইতে বটতলা ছিল দেবেন্দ্র রায়চৌধুরী। হ্যাঁ এই যে মানে এটা যে আমরা শুনছি ছোটকালে যে এখানে নাকি তলে ভবন ছিল, এই যে যে এই যে তার মুখ, তো এগুলো তুষ দিয়ে ওই যে ধানের যে সিটাগুলো থাকে না ওগুলোতে ভরাট করে দিয়েছে, এগুলো দিয়ে ভরাট করে দিয়েছে, কারণ এটা অন্ধকার এই ভিতরে অপকর্ম হইতেই পারে তাই না? এখনো খুঁজলে অনেক কিছু পাওয়া যাবে এখানে, কেউ অতটা তালাশ করে না, এটাই তো আমাদের সমস্যা। এখানে কি গর্ত নাকি নিচে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার যে দরজা, এগুলা এগুলো চারপাশে ঘুরে ছিল না? না না এটা আন্ডারগ্রাউন্ডে যাওয়ার সিঁড়ি আছে, আন্ডারগ্রাউন্ডে যাওয়ার একটা সিঁড়ি আছে এখানে। হ্যাঁ ওইটা এই ইটের পাটকল মাছকল দিয়ে যারা এই জায়গায় খেলাধুলা করে তো তো বল যায় বলে তাই জন্য এই করে সেই সাইড দিয়ে তোমাদের মানে ভিতরে যাবে না, এই স্তূপগুলো এখানে দেখা যায় এই জানা ওই সাইড এসেছো। হ্যাঁ এই যে এই যে এই যে দুটো তাই ওই যে ওই জায়গায় গেছে বন্ধু তলে যাওয়ার জন্য। আর এই যে কাঠগুলো দেখছিলাম লোহা কাঠ, খুঁড়লে ধরবে না, তাই খুঁড়লেও ধরবে না, কিসের কাঠ এটা? লোহা, লোহা কাঠ। আর এই যে ছাদ দেখতেছেন, ছাদে কোনো ই নেই, ঢালাই নেই, এগুলো এই পাটা বসেন না। আর এই যে লোহা গুলো দেখতেছেন, লোহা গুলো কত আগে লোহা আগে এরকমই ছিল। আর এই যে ঢালাই দেখতেছেন, একটাও সিমেন্ট ঢালাই না, সবাই চুন সুটকি ঢালাই, চুনা সুটকি মিলে একটা গ্রাম চুন সুটকি। এই যে বাথরুম ছিল সেই সময়কার, দুইতলার ভিতরে ঝুঁকিপূর্ণ এখন নিচে সাইনবোর্ড টানাই দিচ্ছে ঝুঁকিপূর্ণ।
শুনছি নাকি পুরো ভবনটা 100 একর নিয়ে, 100 একর পুরো এরিয়াটা 100 একর নিয়ে। এটা এখন কি শিখা মনে হয় সবাই চিনি, এটা মনে হয় 40 ইঞ্চি হবে, না 30 ইঞ্চি হবে। ঢালাই কি দেখেন কিসের পরে ঢালাই দেওয়া, এই লোহা পাত দেওয়া, তারপরে আবার এই কাঠের এই তোর মা কিন্তু বিরাট ভয় পায় সাপের, শাসি মগর পরা ধান চাষ যেমন তেমন পানি উদ্ধার করা, এর কথাটার অর্থ কি? এটা অর্থ মানে বুঝি না, কিন্তু আগে বুড়া বুড়ি এটা বলতো যে পানি টান ছিল, এখানে ধান চাষ ছিল প্রচুর, কিন্তু পানি পানি উদ্ধার করা মানে পানির একটা অভাব ছিল এখানে, তারপরে জমিদার এই দিঘিটা কাটাইছে তাই।